হাদিসের আলো ইজদার মাসখানে গোপনে এই দোয়াটি যদি পড়তে পারেন, পাঁচটি মহা পুরস্কার আল্লাহ তাআলা দান করবে। যারা নামাজ পড়েন, যারা নিয়মিত নামাজ পড়েন না, আপনারাও যদি মাঝে মাঝে নফল সালাতে দাঁড়িয়ে কিংবা ফরজ সালাতে দাঁড়িয়ে আপনি যখন সিজদায় চলে যাবেন, এই সিজদায় যাওয়ার পর দুই সিজদা দিবেন, এই দুই সিজদার মাঝখানে গোপনে এই দোয়াটি যদি পড়তে পারেন, পাঁচটি মহাপুরস্কার আল্লাহ তাআলা দান করবে। পাঁচটি মহাপুরস্কার বলতে কি, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত দান করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করবেন, ওয়ারহামনি আপনার প্রতি রহম করবেন। এই ছোট্ট দোয়াটা, এই গোপনে এই দোয়াটা যদি আপনি দুই সিজদার মাঝখানে পড়তে পারেন, কারণ কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে গোপনে দোয়া করে, কাকুতি মিনতি করে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে দোয়া করেন, কাকুতি মিনতি করে, সংগোপনে আল্লাহর কাছে দোয়া করেন। আর যারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ তাআলা তাদের পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে তারা পছন্দনীয় হয়ে যায়, আর পছন্দনীয় বান্দাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে, এটা তো কল্পনাও করা যায় না। ইদা ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যারা গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, আর তাদের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই জন্য এখলাস ঠিক রেখে পরিপূর্ণ ইস্তেআনাতের সাথে তাওয়াক্কুল রেখে আল্লাহ তাআলার কাছে যদি দুই সিজদার মাঝখানে এই গোপন দোয়াটা পড়তে পারেন, আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ, পাঁচটি মহাপুরস্কার আপনাকে দান করবে। এই দোয়াটা যদি আমি বলতে চাই, এর আগে আমি বলি যে বান্দা আল্লাহ তাআলার কাছে এখলাসের সঙ্গে আমল করে, খাঁটি দিলে আল্লাহর দিকে রুজু করে এবং দুনিয়াকে পেছনে ফিরে পেছনে ফেলে আখিরাতমুখী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার প্রতি আল্লাহর দয়া ও রহমত সবচাইতে বেশি থাকে, আল্লাহ তাআলা তাকে সবচাইতে বেশি পছন্দ করে। কারণ এখলাসের সাথে আপনি কোনো আমল করছেন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যখন আমলে এখলাস অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে বেছে নেন, তাকে পছন্দ করেন, তার হৃদয়কে জীবিত করে দেন, তাকে নিজের কাছে টেনে নেন, ফলে তার অন্তর থেকে অশ্লীলতা ও অকল্যাণ দূর হয়ে যায়, তাই সে অন্যায় করতে ভয় পায়। আপনি আল্লাহ তাআলার কাছে এখলাসের সাথে আমল করলেন, আল্লাহ তাআলা আপনাকে বেছে নিয়েছে আলাদাভাবে, আপনার হৃদয়কে জীবিত করে দিবেন। এই জন্য দুই সিজদার মাঝখানে এই দোয়াটি পড়বেন, আপনি নামাজ পড়েন, আজকে থেকেই আপনি এই দোয়াটি শুরু করে দেন আমল। পাঁচটি মহাপুরস্কার, এক নম্বর আপনি বললেন আল্লাহুম্মা ইগফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ইগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন, উস্তুজিব কবুল হবে ইনশাআল্লাহ। আপনি বললেন ওয়ারহামনি, আয় আল্লাহ আপনি আমার প্রতি রহম দান করেন, উস্তুজিব কবুল হবে ইনশাআল্লাহ। আপনি বললেন ওয়ারযুকুরি, আয় আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, উস্তুজিব কবুল হবে, ওর থেকে যে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইউ ক্যান ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে বললেন ওয়াহদিনি, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেদায়তের আলোতে আলোকিত করবেন ইনশাআল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আপনাকে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি বললেন ওয়াআফিনি, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, উস্তুজিব কবুল হবে। এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার প্রতি রহমত দান করেন, আমার রিজিক বৃদ্ধি করে দেন, আমাকে হেদায়েতের পথে অটল রাখেন, অবিচল রাখেন। আপনি তারপরে বললেন ওয়াআফিনি, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, দুই সিজদা এক সিজদা থেকে গেলেন, উঠে এসে তখন যখন বসবেন, এই বসার সময় আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ার কারণে এই পাঁচটি মহাপুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আর এই পাঁচটি মহাপুরস্কার আপনি যদি পেয়ে যান, তাহলে আপনার জীবনে তার অপূর্ণতা বলে কোনো কিছু থাকবে না। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে তার তো অপূর্ণতা নেই, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করবে তার তো অপূর্ণতা নেই, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা যে ব্যক্তির রিজিক বৃদ্ধি করে দিবে তার তো অপূর্ণতা নেই, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে অটল রাখবেন অবিচল রাখবেন তার তো অপূর্ণতা বলতে কোনো কিছু নেই, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতার মতো নিয়ামত দান করবেন ওই ব্যক্তির তো অপূর্ণতা বলতে কোনো কিছু নেই। কারণ ওয়াসিহাতাকা ক্বাবলা আন তাকামিক, অসুস্থতার আগে সুস্থতার কদর করতে হয়, অসুস্থ হওয়ার পরে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত, আপনি বুঝবেন না, কারণ আপনি তো সুস্থ মানুষ, আপনি বুঝবেন না যে অসুস্থতা কি জিনিস, কিন্তু হসপিটালের বেডে যে ব্যক্তি শুয়ে আছে সে বোঝে যে অসুস্থতা কি জিনিস। তার আগে জিজ্ঞেস করেন আপনি কি চাও, সে বলবে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু চাই না, আমি শুধুমাত্র সুস্থ হয়ে বাঁচতে চাই। এই জন্য সুস্থতা এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় নিয়ামত। ওয়াসিহাতাকা ক্বাবলা আন তাকামিক, অসুস্থ হওয়ার আগে এই সুস্থতার কদর করেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা আদায় করেন, নামাজের সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে বলেন, সিঙ্গে সিজদা দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। এই জন্য প্রিয় ভাইরা, যারাই নামাজ পড়বেন দুই সিজদার মাঝখানে, আজকে থেকে যদি এই গোপন এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ তাআলা উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, কাকুতি মিনতি করে সংগোপনে আল্লাহর কাছে যদি বলতে পারেন, অবশ্যই এখলাসের সাথে বললে দুনিয়াকে পেছনে ফেলে যে ব্যক্তি আল্লাহর অভিমুখে আখেরাতমুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার প্রতি দয়া এবং রহমতের নজরে দৃষ্টিপাত করে তার সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেয়।